তো এই সময় 12টা বাজে, খুব রোদ্রা বেরিয়েছে, খুব তাপ, জুতো পরে আসতে হয়েছে, এত ছাদটা গরম হয়ে গেছে। দেখো থালাটা এখানে বসিয়ে দিয়েছি, তো থালাটা একটু গরম হোক, আধ ঘন্টা পরে আমি আসছি, এসে তোমাদেরকে দেখাবো থালাটা তৎক্ষণ গরম হোক, আমি নিচে চলে যাচ্ছি। তো দেখো নিচে চলে এসেছি, একটুখানি গেছি দেখো, এবং পুরো ঘেমে চান করে গেছি, তো থালাটা বসিয়ে দিয়ে এসেছি, আধ ঘন্টা পরে আমি ফিরে আসছি, তোমাদেরকে দেখাচ্ছি। তো দেখো এই যে আমি একটা ডিম নিয়ে নিয়েছি, বাটি নিয়েছি, চামচ নিয়েছি, আর এখানে সাদাতে নিয়েছি, একটু নুন নিয়ে নিয়েছি, আমি চলে যাচ্ছি ছাদের উপরে এবার নিয়ে। তো দেখো থালাটা একটু গরম হয়ে গেছে, তেলটা বুলিয়ে দিচ্ছি একটু, ভালোই গরম হয়েছে। সত্যিকারে সবাই বলে, কিন্তু আজকে হাত দিয়ে দেখলাম সত্যিকারে খুব থালাটা খুব গরম হয়ে গেছে, স্টিলের থালা দেবে তাহলে। তো দেখো এই যে আমি ডিমটা গেড়ে নিয়েছি, আর একটু নুন দিয়ে দিয়েছি, নুনটা দিয়ে ভালো করে ফেটে নেবো। এটা তো জানো এখন ভাইরাল হয়ে গেছে, সবাই খুব ছাদের উপরে ডিম ভাজছে, অনেকে আবার মাছও ভেজে দেখাচ্ছে তোমাদেরকে। তো আজকে আমি একটু ডিম ভেজেই দেখছি সত্যি না মিঠে, তো প্রমাণ পেয়ে যাবে। আর তেলটা দিয়েছি একটু, আর একটু গরম হয়ে যাক, তৎক্ষণ আমি একটু সাইডে সরে যাচ্ছি, ছাওয়াতে খুব গরম, আমি যেন চোখে দেখতেই পাচ্ছি না এত রোদ। তো দেখা যায় তিনতলার উপরে প্রচুর রোদ, তো আমি জুতোটা পরে আসতে ভুলে গেছি, পা রাখা যাচ্ছে না, আমি জুতোটা পরে আসি। তো দেখা আমি আবার ফিরে এসেছি, এবার আমি ডিমটা দিয়ে দেবো। দেখো ডিমটা পুরো দিয়ে দিলাম, থালাটা দেখো উঁচু, ওপরটা মধ্যিখানটা উঁচু, আর চারিদিকটা দেখো সাইডগুলো ঢাল, ওই জন্য ডিমটা দেখো দিতেই গড়িয়ে গেল, দেখেছ গড়িয়ে যাচ্ছে। তো দেখা যাক, আমি এরকম করে দিয়ে দিয়েছি, তো আমি এবার নিচে চলে যাচ্ছি, আমি কতক্ষণ পরে ফিরে আসব, 1 ঘন্টা পরে আমি ফিরে আসছি তোমাদেরকে দেখাচ্ছি। তো দেখো আমি নিচে চলে, তো দেখো আমি 1/2 ঘন্টা পরে ফিরে এসেছি, 1/2 ঘন্টা পৌনে 1 ঘন্টা পরে দেখো, আমি একটু বললাম দেখে আসি। তো দেখো কতটা জমেছে, কতটা বসে গেছে দেখো, তার মানে হচ্ছে আমি হলুদ দিইনি ডিমেতে, দেখো তো অনেকটা বসে গেছে দেখো, তো আশা করছি হতে পারে, দেখা যাক আমি আরো আরো 1/2 ঘন্টা পরে ফিরে আসছি। তো দেখো আমি 1 ঘন্টা 1.5 ঘন্টা পরে ফিরে এসেছি, দেখো এই যে চামচ নিয়ে চলে এসেছি, দেখি কিরকম হয়েছে ডিমটা ভাজা। তো দেখো হয়েছে, আমি আর বেশিক্ষণ থাকতে পারছি না, খুব রোদ, আর আসবো না উপরে, তো তার জন্য দেখো এই যে হয়েছে, খুব খুব একটা খারাপ না, হয়েছে খানিকটা, যেখানটা যেখানটা খুব তেল পড়ে গেছে সেখানটা হয়নি, তারপরে দেখো এইগুলো হয়েছে, এখানটা একটু হয়েছে, এ দেখো। তো দেখো এই যে অনেক কষ্ট করে ছাদ থেকে ডিমের ডিমটা নামিয়ে নিয়ে চলে এসেছি, খুব একটা বেশি হয়নি তবু খাওয়ার মতো হয়েছে। তো খুব দেখো আমি পুরো ঘেমে গেছি এত রোদ, আর কেউ এটা এটা ট্রাই করো না, গ্যাস বাঁচানো, এই গ্যাস বাঁচানোর জন্য কেউ করতে যেও না, সবাই গ্যাসে বানিয়ে খাবে বেশি ভালো হবে, রোদের তাপে ততটা স্বাদ হবে না, আর ততটা বেশি হবেও না। তো দেখো এই যে আমি একটু খেয়ে দেখছি, মোটামুটি ভালো হয়েছে, কেউ ভাবো না যে গ্যাস বাঁচিয়ে রোদের তাপে ডিম ভাজবে, এটা কেউ করতে যেও না, তো সবাই গ্যাসেই ভেজে বেশি ভালো লাগবে খাবে।